السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السنة تعلم المدرسة কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ ওলামাই কেরাম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মঞ্চে উপবিষ্ট এবং উপস্থিত আরও অতিথিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত উপস্থিতিবৃন্দ ধামরাই বাজার বাস স্ট্যান্ডের অতি সন্নিকটে আমরা আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে সমবেত হতে আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না কারণ তার অনেক বান্দা রয়েছে তার বান্দাদের মধ্য থেকে তিনি যাদেরকে চুজ করেছেন তাদেরকে ইমান এবং ইসলামের এই মহা নেয়ামত তিনি দান করেছেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে ইমান ইসলামের এই নেয়ামত দান করেই শুধু আমাদেরকে ছেড়ে দেননি আমাদেরকে ইলমের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম কারণ পুরো ইসলামের স্তম্ভটা দাঁড়িয়ে আছে যদি আমরা বলি ইসলামের একটাই স্তম্ভ তাহলে সেটা হলো ইলম এবং সেটা হলো আল কোরআন এবং আসসুন্না ভিত্তিক ইলম ওহির ইলম পুরো ইসলামটাই একটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এবং যখন আমরা আরও বেশি ইলম অনুসন্ধান করি তখনই আমরা দেখবো যে ইসলামের আরও বেসিক কিছু বিষয় আছে যেমন ইসলামের রোকন কয়টা পাঁচটা শাহাদা ইকামতুসসালাহ ইতাউজ্জাকা সৌম রমাদান ও হাজ্জুল বাইত আর যখন ইমানের ইস্যু নিয়ে আমরা আলোচনা করি তখন দেখি সেখানে অত্যন্ত বেসিক ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো সেটা হলো ছয়টা আল্লাহর প্রতি ইমান আল্লাহর মালাইকা বা ফেরেশতাদের প্রতি ইমান আল্লাহর আসমানি নাজিলকৃত কিতাবগুলোর প্রতি ইমান এবং নবী রাসূলদের প্রতি ইমান শেষ দিবস তথা আখিরাতের প্রতি ইমান এবং তাকদীরের প্রতি ইমান এগুলো হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে এর মধ্য দিয়ে ইসলাম আমাদেরকে একটা সুন্দর তারবিয়ত দিয়েছে সে তারবিয়তটা হচ্ছে জীবনের অনেকগুলো লক্ষ্য আছে কিন্তু এর মধ্যে প্রাথমিক লক্ষ্য তারপরে এভাবে সব কিছু সাজানো জীবনের সকল কর্মকাণ্ড যে কোনো ক্ষেত্রে আপনি যান না কেন দেখবেন যে আপনার প্রত্যেকেরই একটা প্রায়োরিটি লিস্ট আছে প্রায়োরিটি লিস্ট অর্থাৎ সবার আগে কোনটা করতে হবে তারপরে কোনটা খাওয়ার ক্ষেত্রে যদি যান দেখবেন তাই থাকার ক্ষেত্রে কোথায় থাকবেন রাস্তায় নাকি বাসায় নাকি মাদ্রাসায় অথবা মসজিদে নাকি আপনার আবাস ঘরে যেখানে আপনি নিজে বাসার থাকার জন্য তৈরি করেছেন তাই না সব কিছুরই দেখবেন যে একটা প্রায়োরিটি লিস্ট আছে আজকে দিনে মানে আজকের দিনটা বলতে আমি আজ তেসরা মার্চ 2021 আজকের দিনে আমাদের কি করণীয় যদি আমরা সেটা একটু চিন্তা ভাবনা করি তাহলেও দেখবেন যে করণীয়র মধ্যে অনেক কিছু আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা একটু কম গুরুত্বপূর্ণ যেটা না হলেও চলে অথচ আমরা করি এখন যদি কেউ বলেন সারাদিন হাঁটেন আসল কাজ ফেলে যদি সারাদিন হাঁটেন হাঁটতে তো পারেন না পারেন কিন্তু বুদ্ধিমান লোকেরা সবসময় চিন্তা করবে তার আসলে মূল কাজটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি মৌলিক উদ্দেশ্যটা কি এই সব কিছু নির্ধারণ করার জন্য আমাদের এলেম লাগবে
আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে মুসলিম উম্মার অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু সঠিক সত্যিকার সহি এলেমটা এর কাছাকাছি অবস্থান কিন্তু নিশ্চিত করছে না, এর সাথে সহবস্থান কিন্তু নিশ্চিত করছে না। আর মুসলিম দেশগুলো যদি দেখি আমরা, অধিকাংশ দেশই তারা জ্ঞান চর্চার দিকে আহ্বান করছে, কিন্তু কোন জ্ঞান, তাই না? আজকাল অনেক মুসলিম দেশ, অনেক মুসলিম নেতৃত্ব তারা বলছে ধর্মীয় জ্ঞানের কোনো প্রয়োজন নাই। জ্ঞান কি? সায়েন্সের জ্ঞান, সোশ্যাল সায়েন্সের জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা আইটি বেসড কোনো নলেজ ইত্যাদি, অথবা সোশ্যাল সায়েন্সের মধ্যে ইকোনমিক্স, হ্যাঁ, অ্যান্থ্রোপোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি ইত্যাদি নানা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা, এগুলো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ইসলামিক স্টাডিজের কথা আসলে ওটা দিয়ে কী হবে? ওটা দিয়ে তো শুধু মিলাদ পড়ানো হয়, তাই না? অথবা কোরআন খতম করা হয়। তো কোরআন খতমের জন্য তো আসলে ইসলামিক স্টাডিজের মাস্টার্স আর পিএইচডিও লাগে না, হাফিজ কয়েকজনকে ধরে নিয়ে এসে তো কাজ গত কয়েকশো বছর ধরে চলছে, এখনো চলে। যে কারণে আজকে ইন্টারন্যাশনাল উইনার যে হাফেজরা আছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে, তারা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ কিংবা থার্ড প্রাইজ নিয়ে আসছে, কিন্তু এরপরে আর পড়াশোনা লাগে না তাদের। যেটা ডক্টর সাইফুল্লাহ একটু আগে ইঙ্গিত করলেন, বিকজ উই হ্যাভ এ তেলাওয়া মাহফিল, তাই না? তেলাওয়া মাহফিল, এখন ছেলেপেলেরা খুব ভালো চাকরি পেয়ে গেছে, একটা মাহফিলে সুন্দর তেলাওয়াত করতে পারলে মানুষেরও মন ভরানো যাবে, দিনেরও খেদমত হলো, আর পকেটেও কিছু ঢুকলো, ভালো পয়সা। অনেক সময় ভালো মানের হাফেজ হলে মাহফিলের বক্তার মতোই সমান পয়সা পায়। মুসলিম উম্মা আসলে লক্ষ্যচ্যুত হয়েছে কিনা আমাদের একটু ভাবতে হবে। ডক্টর সাইফুল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন, আসলে কোনটা আমাদের প্রায়োরিটি, এই প্রায়োরিটিটা বের করার জন্য যে নলেজটা দরকার, সেই নলেজ বেসড অ্যাক্টিভিটিস নাই আমাদের। আমাদের মাদ্রাসাগুলো খুবই দুর্বল, মাদ্রাসার অবকাঠামো যেমন দুর্বল, মাদ্রাসার এলমি এবং একাডেমিক ভিত্তি আরও বেশি দুর্বল। কিন্তু একটা সময় কি দেখেছি আমরা, মসজিদে নববীর অবকাঠামো দুর্বল ছিল, বাট মসজিদে নববী দুর্বল ছিল না। সুবহানাল্লাহ, মসজিদে নববীতে স্বয়ং দার্স দিতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তার ছাত্ররা কারা ছিল? সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। সরাসরি ওহি নাজিল হতো এবং সেই ওহির জ্ঞানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিসবার্স করে দিতেন, মানুষকে বুঝিয়ে দিতেন, মানুষের অন্তরে গেঁথে দিতেন, মানুষের মধ্যে ওহির জ্ঞানটাকে ইনকালকেট করতেন। যেভাবে একটা বীজ আমরা বপন করি এবং কিছুদিন পরে সেটা মহিরুহে পরিণত হয়, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে তৈরি করছো, তার হবে না। সেখানে কমিটমেন্ট ছিল, সেখানে প্রায়োরিটি লিস্ট ছিল, সেখানে আল্লাহর সাথে রিলেশন ছিল, সেখানে জ্ঞানের ভিত্তিতেই সব কিছু পরিচালিত হতো, এলেমের ভিত্তিতেই সব কিছু পরিচালিত হতো, কোনো সন্দেহ আছে এতে? ফলে মসজিদে নববী যেটার ভৌত অবকাঠামো তখনও স্ট্রং হয় নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তেন, ফজর সালাতে তিনি যখন সেজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন, লোকজন দেখল তার মাথায় পানি এবং কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবাস বাড়ি ছিল, যে হুজরায় তিনি এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, কিংবা তার আরও অন্যান্য বিবিদের যে হুজরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবখানেই তো সময় কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, প্রত্যেকটা রুমে ঘুম থেকে যখন তিনি উঠে আসতেন তার পিঠে চাটায়ের দাগ ছিল। এটা কিন্তু সমস্যা না মুসলিম উম্মার, এটা বুঝতে হবে। আজকে আমরা মনে করি আমার একটা ভালো আবাস দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, কেন দরকার আপনার? এর সাথে কি ইসলামের ডেভেলপমেন্টটা জড়িত? এর সাথে কি ইসলামের উন্নয়নটা জড়িত? এর সাথে কি ইসলামের আসল স্বার্থটা জড়িত? এর সাথে কি মানব জীবনের মূল লক্ষ্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, সে মূল লক্ষ্যটা জড়িত? যেটি সূরা আল বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাত ওয়া ইউতুয যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা আদ-দারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটাই হচ্ছে তার মক্ষম লক্ষ্য, তার প্রধান লক্ষ্য। তাহলে আমরা যারা মুসলিম, আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করছি, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ মাদ্রাসায়, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ সমাজে, কেউ ব্যবসায় বাণিজ্যে, কেউ রাষ্ট্রে, কেউ পলিটিক্যালি, কেউ সোশ্যালি, বিভিন্নভাবে, তাই না? কিন্তু আনফর্চুনেটলি আমাদের অধিকাংশের মাথা থেকে মহান লক্ষ্যটা রিমুভড হয়ে গেছে, ইজালা হয়ে গেছে, চলে গেছে। ফলে আমাদের আধুনিক শিক্ষিত বিশাল ভাই বোনদের মধ্যে জীবনের প্রায়োরিটি লিস্টটা নাই, জীবনের মূল লক্ষ্যটা সেখানে অনুপস্থিত। যখনই কোনো কাজের প্ল্যান হয়, তার ইবাদতের যে প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গি সেটা কি ঠিক আছে কি না। আপনি যেমন পিকনিকে যাবেন, পিকনিকে যে সমস্ত কর্মকাণ্ড আপনি করবেন সেটা কি আপনার এই ইবাদতের দৃষ্টিভঙ্গির সাথে চলনসই কি না। আপনি একটা স্কুল করবেন, স্কুলের জন্য একটা যেমন নবীনবরণ বা ওরিয়েন্টেশন বিভিন্ন নাম এখন দেওয়া হচ্ছে, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনি কী কী অনুষ্ঠান করবেন, এটা কি আপনার ইবাদতের মহান লক্ষ্যের সাথে ম্যাচ করে কি না। আপনি এবারের স্টুডেন্টদেরকে ফ্যান্টাসি কিংডমে সংবর্ধনা দেবেন, যেটা প্রথম আলো করে থাকে, আমরা দেখেছি তারা কলেজ স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্টদের জন্য করে, আবার মাদ্রাসার স্টুডেন্টদের জন্য করে। সে অনুষ্ঠানে যারা আজকে যোগ দিতে চায়, এই অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ইমান বিরোধী, ইসলাম বিরোধী কিংবা ইবাদত বিরোধী কর্মকাণ্ড আছে কি না, নাকি প্রথম আলো করলে আর এগুলো লাগবে না। মাদ্রাসা আরও প্রায় 10-15 হাজার স্টুডেন্ট নিয়ে তারা করে, কিন্তু ফ্যান্টাসি কিংডমে বলছি এই জন্য এগুলো নিয়ে কেউ কথা বলে না, সবাই কেমন যেন অভ্যস্ত হয়ে গেছে। আমরা আজকাল যত সব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছি সেখানে ইসলামের প্রায়োরিটি লিস্টের সাথে আমার লিস্টের মিল আছে কিনা, জরুরি না? এটার জন্য কি জ্ঞান লাগবে না? অবশ্যই জ্ঞান লাগবে। আসলে কোরআন সুন্নার জ্ঞান যত বেশি আপনি অর্জন করতে পারবেন ততই এই লিস্টটা আপনার কাছে আস্তে আস্তে ভাসতে থাকবে, ক্লিয়ার হতে থাকবে। আর কোরআন সুন্নার জ্ঞান থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার প্রায়োরিটি লিস্টে প্রবলেম দেখা দেবে, এবং তখন শুধু প্রায়োরিটি লিস্ট মিস করা হবে না, বরং উল্টো পথে আপনি হাঁটবেন। আপনি গানের আসরে যোগ দেবেন, আপনি এমন সব আসরে আড্ডাখানায় যোগ দেবেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা জ্ঞাপন করা হয়, অথবা কোরআনের বিরুদ্ধে বক্তব্য রাখা হয়, অথবা ইসলামের বিরুদ্ধাচারণ করা হয়, সেগুলোতেও দেখা যাবে যে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি খুব বেশি কথা বলবো না, আমি এতটুকু বলবো যে এলেমের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে বা এলেম অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে এই, জীবনকে আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার করা, রবকে খুঁজে পাওয়া, এবং জীবনের মূল মন্ত্র সামনে নিয়ে আসা, মূল লক্ষ্যকে সামনে নিয়ে আসা, তার উপর নিজেকে অভ্যস্ত করা, সমাজকে, পরিবারকে, এবং বিশেষ করে যে তরুণ প্রজন্ম তাদেরকে তার উপর তারবিয়ত দেওয়া, এটা খুব জরুরি। যে দিনের কথা আমরা বললাম, এটা কি বলা হয়? শরিয়া, আশরিয়া আল ইসলামিয়া। শরিয়া কিন্তু বানানো কোনো কিছু না, শরিয়া কিন্তু এমন কোনো পথ পদ্ধতি নয় যেটা মানুষ আবিষ্কার করে, বরং শরিয়া আল্লাহরই দেওয়া একটা বিধান। আল্লাহ এই শরিয়ার উপর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিস্থাপন করেছিলেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই শরিয়া মেনে চলার কথা সূরা আল জাতিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 18 নম্বর আয়াতে, وَكَذَلِكَ جَعَلْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا। এভাবেই আমরা আপনাকে শরিয়ার উপর স্থাপন করেছি, অতএব আপনি শরিয়াকে অনুসরণ করুন। যাই হোক, তাহলে এই শরিয়ার মূল লক্ষ্যটাই হচ্ছে ইসলামের মূল লক্ষ্য, এই শরিয়ার মাকাসেদটাই হচ্ছে ইসলামের মূল মাকাসেদ। এই জিনিসগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি। আমার জীবনের মূল উদ্দেশ্যটা কি? কেন আমরা সালাত পড়ি? ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে বলবো আমার বাবা আব্বু পড়েন এই জন্য পড়ে। বলেন তো আব্বু পড়েন এই জন্য, যদি আপনি পড়েন সালাত, আপনার সালাত কি হবে? তাহলে সালাতের একটা মূল লক্ষ্য আছে না? আল্লাহ তাআলাও সালাত পড়ার নির্দেশ দিয়েছেন, কেন দিয়েছেন?
এই কেন থেকেই কিন্তু আমরা বের করতে পারবো উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য থেকে আমাদের প্রায়োরিটি লিস্টটা তৈরি হবে। আমাদের জীবনের মেন উদ্দেশ্য যেটা বললাম, ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। ইবাদতের দুটো অর্থ আপনারা তো জানেন নিশ্চয়ই, তাই না? একটা হলো কমন, অর্থাৎ আমাদের সমস্ত কর্মকাণ্ড ইবাদতের আওতাভুক্ত থাকবে, এটা হলো ইবাদতের কমন অর্থ। এবং এই কমন অর্থের দিকে ইঙ্গিত করার জন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ খুব চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন ইবাদতের। তিনি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদা হচ্ছে আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য প্রত্যেক কথা এবং কাজের নাম, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। কারণ আমাদের কাজ এবং কথা প্রকাশ্য হতে পারে, আবার অপ্রকাশ্য হতে পারে। সমস্ত কর্মকাণ্ডকে তিনি দুভাগে ভাগ করেছেন। এক হলো কথা, জিহ্বার সাথে রিলেটেড, কারণ মানুষের সবচেয়ে বেশি কাজ হয় জিহ্বা দিয়ে, ঠিক না? মানুষের সবচেয়ে বেশি কাজ হয় জিহ্বা দিয়ে। আপনি আজকে এই যে 3 মার্চ 2021 সালে কতটা কাজ করলেন আর কয়টা কথা বললেন? কথা বেশি হবে না কাজ বেশি হবে? কথা বেশি হবে। অতএব তাহলে কথা যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে, মানুষ কথা বলে, কথা আর বাকি কর্মকাণ্ড হলো কাজ। মানুষ এর বাইরে আর কিছু করে না, এর বাইরে আর কিছু করে না, কলব দিয়ে কিছু করে, কিন্তু সেটাকে আমরা কাজের মধ্যে ফেললাম। যেমন আপনি চিন্তা করলেন, অনেকক্ষণ চিন্তা করলেন, ঠোঁটও নাড়লেন না, কথাও বললেন না, এটা কি বলা হয়? আফআল কালবিয়া। এই জন্য ইবাদতকেও নানা ভাগে বিভক্ত করা হয়। ইবাদত কাউলিয়া, ফিয়ালিয়া, কালবিয়া, মালিয়া, তারপরে ইত্যাদি, এভাবে নানাভাবে। তো মানুষের সমস্ত কর্মকাণ্ডকে দুই ভাগে ভাগ করলে সেটা হয় গোপন হবে, নয় প্রকাশ্যে থাকবে। কমন, যত কাজই আপনি করেন না কেন, যত কথাই বলেন না কেন, কিন্তু এর মধ্যে সবগুলো কিন্তু আল্লাহর পছন্দ না। সবগুলো কি আল্লাহ পছন্দ করেন? সবগুলো কি আল্লাহ ভালোবাসেন? না। আল্লাহ তাহলে কোনগুলো ভালোবাসেন, কোনগুলো পছন্দ করেন? যেটা তিনি বলে দিয়েছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এগুলো হচ্ছে আল্লাহর পছন্দের কথা আর এগুলো হচ্ছে আল্লাহর পছন্দের কাজ। এটা জানার জন্য কি লাগবে বলেন তো? এলেম লাগবে। কারণ আমরা এলেমের মারফতই কিন্তু জানতে পারবো কি আল্লাহর পছন্দ, কোন কথা তিনি পছন্দ করেন আর কোন কাজ তিনি পছন্দ করেন। তাহলে বুঝতে হবে আমার আপনার সমস্ত কাজ ইবাদত নয়, শুধু সেই কাজগুলো ইবাদত যে কাজগুলোর ক্ষেত্রে আমরা আল্লাহর নির্দেশকে মান্য করি, যে কাজগুলোর ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পায়রবি করি এবং অনুসরণ করি। সোজা সাপটা কথা, কিন্তু এই শিক্ষাটা কিন্তু আমাদের মধ্যে দেওয়া হচ্ছে না। আমি আপনার দিকে একটু হেসে জাস্ট আমার অন্তরের ভালোবাসাটা ব্যক্ত করলাম, এটা কি ইবাদত না? কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে। ওয়া তালাকাতু ওয়াজহিকা লি আখিকা সাদাকা। সুবহানাল্লাহ, আমি আপনাকে সুন্দর একটা কথা বললাম, ভাইজান কেমন আছেন, এটা কি ইবাদত না? সুবহানাল্লাহ। তাহলে মানুষ তো ইবাদতকে ভুলে বসে আছে, তীর্যকভাবে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, অত্যন্ত বাজেভাবে একজন আরেকজনকে সম্বোধন করছে, কথা বলছে, এমনকি দিনই অনুষ্ঠানে পর্যন্ত অশ্রাব্য গালিগালাজের শব্দ আমরা ইদানিং অনেক বেশি শুনতে পাচ্ছি না? তাহলে কেন আমাদের অনেক লোকেরা, আমাদের মুসলিম ভাইয়েরা, আমাদের শিক্ষিত মানুষেরা, আমাদের আধুনিক শিক্ষিতরা কক্ষচ্যুত হলো এবং লক্ষ্যচ্যুত হলো? কেন? এলএম থেকে ডিটাচ হওয়ার কারণে, এলএম থেকে ডিটাচ হওয়ার কারণে। আজকে আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা কিন্তু কম নেই, হেফজুল কোরআন প্রতিষ্ঠানের সংখ্যাও কম নেই, মসজিদের সংখ্যাও কম নেই, কিন্তু আনফর্চুনেটলি এই প্রতিষ্ঠানগুলোও তাদের প্রায়োরিটি লিস্টকে ঠিক করে নিয়েছে কিনা, তাদের মেন কাজটা কি একটা প্রতিষ্ঠানের, একটা মসজিদের, একটা দাওয়া সেন্টারের, একটা গবেষণা প্রতিষ্ঠানের মূল কাজটা কি, একটা বিদ্যালয়, একটা কলেজের, শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজটা কি, কীভাবে তারা কাজ করবে, তাই না? এখানে প্রায়োরিটি লিস্টটা খুব জরুরি, এবং এর সাথে আছে মাকাসিদুশ শরিয়াহ সম্পর্ক, মাকাসিদুশ শরিয়াহর উদ্দেশ্য এবং লক্ষ্য, এটা আমাদেরকে জানতে হবে। এটা এমন একটা বিষয়
আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবারা এটা জানতেন, শরীয়ার যে উদ্দেশ্য লক্ষ্য এটা সকল সাহাবারা জানতেন। এই জন্য কোনো সাহাবাকে আমরা দেখি নাই তারা শরীয়ার উদ্দেশ্যের বিপরীতে হেঁটেছেন, কথা বলেছেন, আমল করেছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপরে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থেকেছেন, এবং সেই জন্যই উম্মাহ প্রতিবার সাহাবায়ে কেরামের যার নামে মুখে নেয় বলে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন। আল কোরআন আস সুন্নাহ আমাদের সামনে শরিয়ার মূল লক্ষ্যগুলোকে বারবার বর্ণনা করে দিয়েছে। ডক্টর সাইফুল্লাহ এই জন্যই আপনাদের সামনে বলেছেন যে কোরআন তো বুঝতে হবে, আপনি কোরআন তেলাওয়াত করলে শরিয়াতের লক্ষ্য বুঝতে পারবেন না। শরিয়াত যে কাজগুলো আমাকে দিয়েছে সেটাও তো আপনি লিস্ট আনতে পারবেন না কিভাবে, আপনি জানেনই না। আপনি মনে করেন যে কোরআন তেলাওয়াত করে আপনার দায়িত্ব শেষ। আপনি আরেকটা জিনিস দেখেন, এই এলাকায় একটা চমৎকার কোরআন মাহফিলের ব্যবস্থা করলেন, অনেক কারীরা এসে কোরআন তেলাওয়াত করলো, মনটা ভরে গেল, ভালো লাগলো। দুদিন আগে আমাদের একটা আসন্না কনফারেন্স ছিল, সেখানেও বলেছিলাম যদি আপনাকে একটা বই দেওয়া হয় বাংলা, আপনি পড়লেন, প্রতিদিন একবার করে পড়লেন, অল্প 20 পৃষ্ঠার বই, পুরো মাসে 30 বার পড়লেন, মাসের শেষে বললাম বই পড়েছেন কি না, আপনি বললেন যে হ্যাঁ বইটা আমি 30 বার পড়েছি। যদি প্রশ্ন করা হয় কি বুঝলেন, বলবেন যে কিছুই তো বুঝলাম না। সেদিন একটা ছোট্ট ছেলে ছিল, খুব হেসে দিল, উনি হা হা করে হেসে দিল, খুব ফানি কোয়েশ্চন তো, তাই না? একটা বই 30 বার পড়লেন, কি বুঝলেন, কিছুই বুঝলাম না। কেন বুঝলেন না? কারণ আমি তো বাংলা জানি না। তাহলে পড়লেন কেন রে ভাই, পড়ার উদ্দেশ্যটা কি? পড়ার উদ্দেশ্য কি জ্ঞান অর্জন না? যদি অর্থই না বুঝেন তাহলে কি জ্ঞান অর্জন করা যাবে? কি হাস্যকর! আমি কিছু পয়েন্ট জাস্ট রেজ করছি, আসলে খুব গুছানো বক্তব্যের চাইতে পয়েন্ট রেজ করাটা বেশি দরকার, যে আমাদের আসলে সমাজের মধ্যে হচ্ছে এটা কি, উম্মার মধ্যে আমরা করছি এটা কি। আসলে একজনের বয়স হয়তো 60 বছর, তাই না? কতবার আল কোরআন খতম দিলেন, কিন্তু যদি তাকেও জিজ্ঞেস করা হয় কোরআন কি বুঝেছেন, তিনি ওই কথা বলবেন না যে জীবনে 60 বছরে তো অন্তত 60 বার বা 50 বার তো খতম করেছি, বুঝলেন না কেন? ওয়াই? মানুষ রিডিং পড়ে কেন, নিউজ পেপার পড়ে কেন, ম্যাগাজিন পড়ে কেন, গল্পের বই পড়ে কেন? তাহলে কোরআনের মর্যাদা কি আপনার কাছে একটা উপন্যাসের মর্যাদাও বহন করে না? কোরআনের মর্যাদা কি আপনার এই যে ডেইলি নিউজ পেপার যেটা আজকে পড়ে পরের দিন ফেলে দেয় মানুষ, কোরআন কি আপনার কাছে সেই ডেইলি নিউজ পেপারের মর্যাদাও বহন করে না? আপনি ডেইলি নিউজ পেপার বোঝার জন্য পড়েন এবং সেখান থেকে জ্ঞান আহরণ করেন, তাহলে আল কোরআন থেকে আপনি কেন জ্ঞান আহরণ করছেন না? আমাদের প্রায়োরিটিটা কি তাহলে দৈনিক পত্রিকা বেসড? দেখেন সব জায়গায় আপনি এভাবে চিন্তা করেন, সংসারে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা নিয়েও দেখেন, অনেকেই তাদের বাচ্চাদেরকে ললিত কলা একাডেমিতে ভর্তি করায় দেয়। যদি বলি যে ভাইজান কোরআন কি পড়ছে, বলছে না ও বড় হলে পড়বে। তাছাড়া আমাদের দেশের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে ছোট বয়সে ধর্মীয় পড়াশোনা করতে নাই, কারণ ধর্মীয় পড়াশোনা করলে ধর্মীয়ভাবে বায়াসড হয়ে যায় মানুষ, তখন ধর্মকর্ম প্রতি বেশি গুরুত্ব দেয়, অথচ আধুনিক মনস্কতা ধর্মকর্মকে আসলে গুরুত্ব না দেওয়ার পক্ষে, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের এখন তো সামনে যা শুনতে পাচ্ছি, আমাদের ধর্মীয় শিক্ষাটাও প্রায় উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং উপরের ক্লাসে ধর্মশিক্ষার আর কোনো পরীক্ষাও থাকবে না। বাঙালি কি পরীক্ষা না থাকলে পড়ে কোন? হ্যাঁ, শুধু তাই না, এটা হচ্ছে আমাদের আসলে ব্যাড এডুকেশন সিস্টেম, যে আমরা মারপিট করি। হেফজোখানায় তো হাফেজকে, হাফেজের মাথায় এটা থাকে যে খুব করে কষে 2 ঘা মার না দিলে এ হাফেজ হবে না, কারণ আমিও তো অনেক মার খাইছি, তাই না? এগুলো হচ্ছে আমাদের ব্যাড এডুকেশন সিস্টেম। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহির যুগে হাফেজ ছিল না সাহাবারা, বলেন তো কয়জন সাহাবি মার খায় হাফেজ হয়েছে কোন আমাকে, ইতিহাস থেকে একটু উদ্ধার করেন। মানে আরো অনেকগুলো আমাদের আসলে শিক্ষা নিয়ে অনেক সংস্কারের
প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় যেটা আমাদের দেশে আধুনিক শিক্ষার নামে ইসলাম মুক্ত শিক্ষার যে পলিসি দেওয়া হলো সেটা কিন্তু সংস্কার না, সেটা হচ্ছে এমন সংস্কার যাতে আপনার আর অরিজিনালিটি বলতে কিছুই থাকবে না। আপনার নেক্সট প্রজন্ম আপনার দিন নিয়ে গৌরববোধ করবে না, কোরআন নিয়ে গৌরববোধ করবে না, সুন্না অনুসরণের কোনো গুরুত্ব তাদের থাকবে না, তাদের মধ্যে কোনো মোরালিটি এবং নৈতিকতা থাকবে না, তখন তারা তাদের মাকে হত্যা করতে কোনো দ্বিধা করবে না, বাবাকে হত্যা করতে দ্বিধা করবে না, আত্মীয় স্বজনের সাথে অন্যায় আচরণ করতে দ্বিধা করবে না, দেশের সাথে গাদ্দারি করতে তারা দ্বিধা করবে না। আজকে কিন্তু সেটা খুবই স্পষ্ট। আমরা তো এখন বাসায় মানে কোনো পত্রিকাও রাখি না, আর আলহামদুলিল্লাহ আমাদের বাসায় টিভিও নাই, কিন্তু তার মানে দুনিয়া সম্পর্কে জানি না তা না। ইন্টারনেটের কারণে এখন আর ওই এক্সকিউজও থাকে না যে বাসায় টিভি রাখতে হবে, কারণ টিভি মানেই তো হচ্ছে ডিশ অ্যান্টিনা, তাই না? ডিশ এবং অনেকগুলো আজেবাজে চ্যানেল, এবং যে চ্যানেলগুলো তো আসলে শতভাগ চ্যানেলের উদ্দেশ্য শুধু দাওয়াতি কিছু চ্যানেল ছাড়া, যেমন আল হারামাইন টিভি, যেমন মক্কা লাইভ, মদিনা লাইভ, এরকম অল্প কিছু টিভি ছাড়া, অথবা পিস টিভি, এগুলো ছাড়া আর সমস্ত টিভির উদ্দেশ্য হচ্ছে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া। এটা মনে রাখতে হবে আপনাদের। এবং সেজন্যে আপনি দেখেন টিভির সিরিয়ালগুলো সেভাবে সাজানো হচ্ছে, নাটক, সিনেমা, অ্যাডভার্টাইজ, একটা অ্যাডভার্টাইজ দেখার পরে ইমান থাকে না। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা অ্যাডভার্টাইজের মধ্যে নারী দেহ আছে, আছে না? অশ্লীলভাবে নারী দেহ প্রদর্শনী, কি অদ্ভুত নারী, তাই না? আজকের আধুনিক নারী মনে করে এতে তাকে মর্যাদা দেওয়া হয়েছে, এতে সে এম্পাওয়ার্ড হয়েছে, অথচ তার দেহ নিয়ে প্রদর্শন করা হচ্ছে লোলুপতার সাথে, লোলু পুরুষদের সামনে তাকে দেখানো হচ্ছে, তার ইজ্জত বেঁকে দেওয়া হচ্ছে। তো এগুলোর মধ্য দিয়ে সভ্যতা কি করে বাড়ে, এগুলোর মধ্য দিয়ে দেশের কি করে ডেভেলপমেন্ট হয়? আপনি জানেন যে অনেক নাটক সিনেমা দেখে অনেক লোক তৈরি হয় যারা সরকারের বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করতে প্রবৃত্ত হয়, যেটা আমরা আমেরিকাতেও দেখেছি। প্রেসিডেন্ট রিগানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, যে সিনেমা দেখে ওই নায়কের মতো হতে চেয়েছিল। আজকের নাটক ফাটক দেখে মানুষ অবৈধ পরিণয়ের দিকে আগ্রহী হয়। আজকের সিরিয়ালগুলো, ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে আমাদের নারীরা পরকীয়াতে অভ্যস্ত হয়ে উঠেছে, হয়েছে না? এবং আমাদের অনেক পুরুষরা তারা অন্য নারীর প্রতি আসক্তি হওয়ার কারণে, আসক্তি আসার কারণে বা আসক্ত হওয়ার কারণে তাদের পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে, তাদের পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে। সব কিছুর পিছনে একটাই কারণ, মূল এলেম থেকে সরে যাওয়া, মূল এলেম থেকে সরে যাওয়া। মূল এলেম থেকে সরে যাওয়ার ফলে আমরা আসল লক্ষ্য থেকে সরে গিয়েছি, আমরা জীবনের প্রায়োরিটি লিস্ট হারিয়ে ফেলেছি, ফলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এমন সব আচরণ করছি যেটা ভেরি সিলি, হাস্যকর, ফানি। যেটা আমি কোরআনের কথা একটু বললাম, তেলাওয়াতের বিষয়ে, ঠিক আছে, তেলাওয়াত তো সওয়াবের, আমরা অস্বীকার করছি না, কিন্তু তেলাওয়াত পড়ে, তেলাওয়াত করে আপনি বুঝতে চেষ্টা করছেন না কেন? আপনার তো সেই লক্ষ্যমাত্রা নাই। তারপরে কোরআনের লক্ষ্য, জাস্ট আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি, কারণ এটা এত বড় আলোচনা যেটা আমরা হয়তো কনক্লুড করে শেষ করতে পারবো না। যেমন কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি চান আমাদের কাছে, আল্লাহ তাআলা কোন কাজগুলোকে কোরআনের হক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যদি সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি আর কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে, তাহলে দেখব এক নম্বর হচ্ছে হক তেলাওয়া, তেলাওয়াতের হক কোরআনের, আল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা, যেটা আল্লাহ তাআলা কোরআনে আরো বেশ কয়েক জায়গাতে বলেছেন তেলাওয়াতের কথা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এভাবে যারা কোরআন তেলাওয়াত করে হাক্কাত তেলাওয়াত, তাদের কথা এসেছে তেলাওয়াত করলে ঈমান বাড়ে, এই কথাগুলো এসেছে। কারণ তেলাওয়াত করলে ঈমান কেন বাড়ে? কারণ আপনার জ্ঞান বাড়ে, আপনার তাওয়াক্কুল বাড়ে, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা বাড়ে, আপনি বুঝতে পারেন যে আল্লাহ যা বলেছেন তা হক, আপনি বুঝতে পারেন যে আসলে আল্লাহ আপনার স্রষ্টা, আসলে আল্লাহ আপনার ইলাহ, তাই না? এগুলোর কারণে না ঈমান বাড়ে। এটা মন্ত্রের মতো যদি কেউ তেলাওয়াত করে তার ঈমান বাড়বে? হাজার বার তেলাওয়াত করলেও বাড়বে না। এই জন্য দেখবেন যে আমাদের দেশে কোয়ালিটি মুভমেন্ট তৈরি হচ্ছে না খুব বেশি। আপনি দেখেন আমাদের একজন মুরব্বী যার বয়স হয়তো 80 বছর, 80 বছর ধরে তেলাওয়াত করে তার ঈমান কতটুকু বাড়ছে? যদি তিনি দেখেন যে সারা যেমন তেলাওয়াতই করেছেন অর্থ পড়েন নাই, তাহলে তার ঈমান বাড়ার কথা না।
তাহলে এটা হলো এক নাম্বার হাক্কুত তেলাওয়া, দ্বিতীয় হলো কোরআনকে হেফজ করা, কোরআনকে হেফজ করা, রপ্ত করা এবং যতটুকু সম্ভব মুখস্থ করা। কারণ কোরআন হেফজ যদি না করা হয়, কোরআন যদি কিতাবের মধ্যেই থাকে তাহলে ওরকম হবে আর কি, কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই, তো গোয়ালে না থাকলে তো দুধ দিতে পারবেন না, কৃষিকাজও করতে পারবেন না, কোনো কাজই হবে না। কিতাবে অনেক কিছু আছে, মুসলিমরা যদি ইসলামকে তার থিওরির মধ্যে রেখে দেয়, প্র্যাকটিসে না আনে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে এই জন্য হেফজটা জরুরি। আজকে হয়তো অনেকেই বলবেন কোরআন তো এত বেশি আছে, এখন নেটে আছে, এখন ইউটিউবের মধ্যে আছে, এখন মেমোরি কার্ডের মধ্যে আছে, সবখানে আছে, তো কোরআনের এখন হেফজের দরকার কি? যখনই প্রয়োজন চালাই দিলেই তো শুনতে পাই। কিন্তু এই বেচারারা বুঝতে পারে না যে এই সমস্ত ইকুইপমেন্টে, বইতে, কাগজের মধ্যে কোরআন থাকাটা আমাদের তেমন কোনো কাজে আসবে না। কোরআন রাখতে হবে কোথায়? সিনায় রাখতে হবে। কোরআন রাখতে হবে সিনায় এবং মাথায়, অর্থাৎ আমাদের ইন্টেলেক্ট এবং আমাদের হার্ট, এ দুটো জায়গায়। এই জন্য কোরআন হেফজ করা, এটা কোরআনের একটা হক। কোরআনের আরেকটা হক হচ্ছে হাকুল ফাহাম, কোরআন বোঝা। আল কোরআন আল্লাহ তাআলা সেটা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাদাক্কারা উলুল আলবাব। এটা একটা বরকতময় গ্রন্থ, যা হে নবী আপনার প্রতি আমরা নাজিল করলাম যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমান লোকেরা এ থেকে উপদেশ গ্রহণ করে। কিভাবে করবে যদি না বুঝে? তাহলে বোঝা গেল কোরআন স্পষ্ট করে বলছে কোরআন বোঝাটা ফরজ। কোরআন বোঝাটা কি? এরপরে হচ্ছে আল আমালু বিল কোরআন, হাক্কুল আমালি বিল কোরআন, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহ কি কোরআন তেলাওয়াতের জন্য নাজিল করেছেন নাকি কোরআন অনুযায়ী আমল করার জন্য কোরআন নাজিল করেছেন? তাহলে এইটা কি আমাদের মুসলিম সমাজ বোঝে না? আমাদের আশেপাশের যারা আছেন তারা কি বোঝে না? আপনারা বোঝেন না? এগুলো বোঝা যায় না? সুবহানাল্লাহ। আসলে দেখেন সত্যি অনেকে বুঝে না। আপনি হয়তো এখানে যারা এসেছেন না আমরা বুঝি, আপনারা বুঝেন গুটি কতক মানুষ, কিন্তু অন্যরা বুঝে না। যারা হয়তো আপনাদেরকে চালাচ্ছেন, যারা হয়তো এই সমাজকে চালাচ্ছেন, বিভিন্ন মুসলিম দেশে যারা বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কিন্তু যখন কোরআন অনুযায়ী আমলের কথা আসে আমরা দেখি যে তারা পিছিয়ে আছেন, তারা সেখান থেকে দায়িত্ব পালন করছেন না। কারণ তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কারণ তারা পার্থিব শিক্ষায় শিক্ষিত, কারণ তারা ইসলামের যে সঠিক এলেম সেটা তারা অর্জন করেননি, কারণ তারা কোরআন তেলাওয়াত করেন না এবং হাদিসও পড়েন না। ফলে এই প্রায়োরিটি লিস্টগুলো তাদের জানা থাকে না। সর্বশেষ কোরআনের আরেকটা হক আছে, কি হতে পারে সে হকটা কে বলবেন? আপনারা তো শুনেছেন নিশ্চয় অনেক আলোচনা, এর মধ্যে এগুলো আমরাও বলেছি, অন্যরাও আলোচনা করেছেন, সেটা হচ্ছে হাক্কু ইকামাতিল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠা করা। আপনি কোরআন অনুযায়ী আমল একা করলে হবে? আপনার পরিবারকে করাতে হবে না? সন্তানকে করাতে হবে না? সমাজকে করাতে হবে না? অতএব এটা হচ্ছে আরেকটা বিষয়। তো এই বিষয়গুলো এইভাবে গুছিয়ে তো কেউ ভাবে না। কোরআনের হক কি আদায় করছেন আপনি আমি? ঠিকমতো তেলাওয়াত করা, হেফজ করা, তারপরে বোঝা, তারপরে আমল করা এবং তারপরে কোরআনকে প্রতিষ্ঠা করা। এই লিস্টগুলো একে একে প্রত্যেকটার ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে আমাদের আনতে হবে। সুন্নার ক্ষেত্রে সুন্না হেফজ করা দরকার নাই, কিন্তু সুন্না জানা থাকতে হবে। কি থাকতে হবে? জানা থাকতে হবে এবং সুন্না অনুযায়ী আমল করতে হবে। এবং সুন্নার ক্ষেত্রে সে একই কথা, যেহেতু কোরআন সুন্না দুটো ওয়াহি এবং এই দুটোর আলোকেই একজন মুসলিম তার নিজের ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র সব কিছুকে তৈরি করবে। ফলে এই যে লিস্টটা, এই যে কনসেপ্ট, এই যে এলেমটা, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমাদের প্র্যাকটিসে আনতে হবে। অনেক সময় গ্রসলি হয়তো আমাদের জানা আছে, মুসলিমরা চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, ভালো কথা, কিন্তু এই সামান্য জানা দিয়ে কাজ হবে না। আপনার প্রত্যেকটা জায়গায় বললাম না, আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। মাদ্রাসার উদ্দেশ্যটা কি? একটা মাদ্রাসা, যেমন এখানে আসন্না তালিমুল কোরআন মাদ্রাসা, এটা আপনারা চালু করলেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, যে দিনই যে কোনো প্রতিষ্ঠান এলাকাকে আলোকিত করবে, পার্থিব জিনিস আলোকিত করবে না।
এখানে যদি একটা চিলড্রেন পার্ক হয় এতে হয়তো বাচ্চাদের ব্যায়ামের জন্য সুবিধা হবে যদি সেটা শরিয়ার আলোকে চলে। কিন্তু চিলড্রেন পার্ক বা এগুলোতে আমরা দেখছি ফ্রি মিক্সিং, আমরা দেখছি যে এখানে আড্ডাবাজি হয়, অনেক সময় বয়স্ক ছেলেমেয়েরা এসে তাদের প্রণয়মূলক আড্ডা দেয়, যেটা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়। সেটা মনে হয় না শিক্ষা নগরী, মনে হয় যেন প্রেম নগরী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব লজ্জা লাগে অনেকগুলো ইউনিভার্সিটির সামনে দিয়ে এখন যেতে, কারণ এই যে বেহায়াপনা, অশ্লীলতা, শিক্ষার মূল উদ্দেশ্য থাকা উচিত ছিল বেহায়াপনাকে জিরো করে দিবে, অশ্লীলতাকে জিরো করে দিবে, নারী পুরুষের অবাধ সংসর্গকে, যেহেতু এটা মুসলিম সমাজ, মুসলিম দেশ, সেটাকে জিরো করে দিবে। কিন্তু সেটা কি হচ্ছে নাকি উল্টো দিকে যাচ্ছে? আপনি যদি ভ্যালেন্টাইন্স ডেতে ঢাকাতে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে তো অদ্ভুত সব কাণ্ড দেখবেন। তখন আর টিভিতে যেতে হবে না, তখন অরিজিনাল নাটকগুলো সামনেই মঞ্চস্থ হতে দেখবেন। এতে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় শিক্ষা তার গতি হারিয়ে ফেলেছে, তার লক্ষ্য হারিয়ে ফেলেছে। যদি আজকে শিক্ষিতরা এভাবে মিসগাইডেড হয় এবং অশ্লীল কথা কাজে লিপ্ত হয়, তাহলে দেশ কোনোদিন সুন্দর হবে না। আমি বিদেশের একটা ইউনিভার্সিটিতে গেলাম, একজন মা বাবা, আমি বিদেশে যখন একখানে সফরে ছিলাম, আমাকে নিয়ে গেল সেখানে, বলে যে আমার ছেলে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, এটা কানাডার একটা ইউনিভার্সিটি, ওখানে পড়ে, চলেন আপনাকে একটু নিয়ে যাই, দেখে আসবেন। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো দেশেই চলে যাচ্ছি, একটু দেখে যাই। ওখানে যাওয়ার পরে দেখ বেশ কিছু মুসলিম ছেলেদের সাথে, স্টুডেন্টদের সাথে দেখা হলো। তখন সম্ভবত জানুয়ারির 3-4 তারিখ হবে, এর আগে কয়েকদিন আগে গেল, 31st night। তো আমাকে কথায় কথায় ওরা বললো, কিভাবে প্রসঙ্গটা আসলো এখন আমার মনে নাই, ওরা বললো যে 31st night যেভাবে এখানে ইউনিভার্সিটিতে উদযাপিত হয়, এটা খুবই লজ্জাস্কর। ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, জেনা, ব্যভিচার, মদপান, এবং একটা মেয়েকে নিয়ে অনেক ছেলের বিকৃত যৌনাচার, সেটা সেখানে শুনে এসেছি 2012 সালে। আর এখন সেম জিনিসগুলো বাংলাদেশে হতে দেখছি, পত্রিকা আপনি দেখেন, আনুষ্কা নাকি একটা মেয়ের, মানে এগুলো মুখে আনতে লজ্জা করে। বাংলাদেশের মার্কেটে এখন আজে বাজে জিনিস দিয়ে ভরে গেছে, বিকৃত যৌনাচারের জন্য অনেক ইকুইপমেন্ট, টয়, এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, এবং আধুনিক ছেলেমেয়েরা এগুলো ব্যবহার করছে, ছাত্রছাত্রীরা এগুলো ব্যবহার করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো সময় আছে আমাদের প্রিয় দেশবাসী, মুসলিম ভাই এবং বোনেরা, ইসলামের দিকে আসুন এবং এলেমের দিকে আসুন, সত্যিকার এলেমের দিকে আসুন। ওই ভাষা উল্টাপাল্টা কথাকে এলেম হিসেবে চালিয়ে দেবেন না। আপনি যদি ইসলামের প্রতিনিধিত্ব করেন, তাহলে রিয়েল ইসলামকে আপনাকে ধারণ করতে হবে। আপনি শেরেক, বেদাত, বোল, বিভ্রান্তি, দালালাত, যেগুলো আজকে ইসলাম হিসাবে কেউ কেউ চর্চা করছে বাংলাদেশে, সেটাকে যদি ধরে রাখেন, তাহলে তো আপনি রিয়েল ইসলামের উপর থাকলেন না। ফলে রিয়েল ইসলামে থাকার যে বারাকা আপনার পাওয়ার কথা ছিল, সেটা আপনি প্রাপ্ত হবেন না। সূরা আল আরাফের মধ্যে আল্লাহ একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা, আল্লাহ বলছেন, আমরা অবশ্য অবশ্যই তাদেরকে আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে কি? যদি ইমান না থাকে, রিয়েল ইমান না ফেক ইমান, রিয়েল ইমান, ফেক ইমানের দাবিদার অনেকেই আছে, ফেক ইসলামের দাবিদার অনেকে আছে। অনেকে বলে যে আমি মুসলিম, পাসপোর্টেও লেখে, ডকুমেন্টসেও লেখে, কিন্তু আল্লাহর কাছে কি সে মুসলিম হবে? আল্লাহর কাছে তো সে মুসলিম হবে না, কারণ আল্লাহর কাছে সে মুসলিম না, কি হবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছিলেন একটা হাদিসে, আল্লাহর কাছে সে হবে মুফলেস, মুফলেস অর্থাৎ যার কিছু নাই, মুফলেস, কপটদক্ষিণ, পয়সা শূন্য। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার জিজ্ঞেস করেছিলেন, আতাদ্রুনা মাল মুফলেস, তোমরা কি জানো মুফলেস কে?
তখন সাহাবারা বললেন, আল মুফলিসু ইনদানা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম, আমাদের কাছে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যার দিনারও নাই দিরহামও নাই, টাকাও নাই পয়সাও নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুফলিস হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে কিয়ামতের ওই ব্যক্তি যার অনেক আমল থাকবে, সালাত থাকবে, সওম থাকবে, হ্যাঁ, তারপরে আরো অন্যান্য ভালো কোরবানি থাকবে, ভালো ভালো আমল থাকবে, কিন্তু দেখা যাবে যে তার সে শাতামা হাদা ওয়া আদা হাদা ওয়া ফাআলা কাযা ওয়া কাযা, সে কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, মানে এভাবে নানা খারাপ কাজ করার মধ্য দিয়ে তার সমস্ত হাসানাত তখন অন্যদেরকে দিয়ে দেওয়া হবে, এবং তার হাসানাত শেষ হয়ে যাওয়ার পরে অন্যদের পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হবে, পুরো সিনারিও কি হয়ে যাবে, পাল্টে যাবে। তাহলে মুফলিস হয়ে গেল না? মুফলিস হয়ে গেল। অতএব মুসলিম এই পরিচয় দিলেই যথেষ্ট নয় ভাই, আপনি যেন মুফলিস না হন ওই ব্যবস্থা করতে হবে। আল মুসলিমুল মুফলিস লা নসীব লাহু, তার কোনো নসীব নাই, আল্লাহর কাছে তার কোনো নসীব নাই। অতএব আসুন আমরা পড়াশোনা করি, আমরা জানার বোঝার চেষ্টা করি, আমরা আমল করার চেষ্টা করি, এবং আমরা জানি যে যেমন ধরেন সব কিছুতেই একই ধরনের ভাইরাস বা প্রবলেম আছে, মুসলিমদের অনেক ভালো ভালো আমল আছে, কিন্তু ওই আমলকে গ্রাস করার, নষ্ট করার আরও কিছু পাশাপাশি আমল আছে। ঠিক যেমন আপনি দেখবেন যে কম্পিউটারে কত সুন্দর, তাই না, প্রোগ্রাম সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারকে নষ্ট করার জন্য হ্যাকাররা অনেক ভাইরাস ছাড়ে, তাই না? আপনি যদি কখনো তাদের ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনার মূল কম্পিউটার ক্র্যাশ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। মুসলিমদের অনেক ভালো ভালো আমল আছে, মুসলিমদের আমলগুলো নষ্ট হয় দুটো কারণে, একটা হলো শিরকের কারণে, শিরক হচ্ছে সবচেয়ে বড় ধরনের ভাইরাস যেটা আপনার সমস্ত আমলকে একসাথে এক অর্ডার, একটা টিক দিলেই, একটা শিরককে টিক দিবেন পুরো আমল বাতিল, জীবনের সমস্ত আমল বাতিল। লা ইন আশরাকতা লা ইহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন ওয়া লা ইন আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এভাবে আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াতে বলেছেন। আর আরেকটা হচ্ছে বিদআ, বিদআ অবশ্য যদি এটা শিরকের পর্যায়ে বিদআ না হয়, এটা আমলি বিদআ হয়, তাহলে আপনার সংশ্লিষ্ট আমলটা বাতিল, কিন্তু অন্য আমলকে বাতিল করবে না। কিন্তু বেদাটা যদি শেরকি বেদা হয় তাহলে সেটা ওই একটা শেরককে টিক দেওয়ার মতোই হয়ে গেল। তাহলে বোঝা গেল যে আমাদের মুসলিম আমলকে নষ্ট করার জিনিসটা অনেক সহজ, আবার আমলটাকে ভালো রাখাটা কিন্তু আসলে একটু কঠিন, এদিক থেকে যে আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি যখনই কোনো শেরেক করে ফেলবেন আপনার আমল তখনই, তখন থেকে আরম্ভ করে পূর্বের সব আমল বাতিল, আবার আপনাকে নতুন করে তওবা করতে হবে। সুতরাং ফর্মুলাটা কি, আমাদেরকে সার্বক্ষণিকভাবে যাবতীয় শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, আর আমাদেরকে সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে যাতে কখনোই আমাদের আমলটা বেদআতি আমল না হয়। কারণ বেদআতি আমল এটা গায়রে মাকবুল, এটা রিজেক্টেড, এটা প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উম্মাকে সে কথা বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মুত্তাফাকুন আলাইহি, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। এবং এছাড়াও আরেকটা বড় হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই সব কিছুর জন্য আমাদের ইলম লাগবে। আজকাল মানুষ বলে, আমি এত আমল করলাম এটা আপনি বলে দিলেই বেদাত হয়ে যাবে, বলেন তো, আমি বলে দিলেই বেদাত হবে, আমি কি বলছি সেটা? আর আমরা কি আমরা বলে দিলেই বেদাত হয়ে যায় এই কনসেপ্টে কাজ করি? আল্লাহু আকবার, বেদাত হবে কি হবে না আপনি যাচাই করতে পারেন। আজকে আপনি বাসায় বসে, এইখানে বসে আপনার ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করতে পারেন না, আপনার হার্টবিট পরীক্ষা করতে পারেন না, অক্সোমিটার দিয়ে আপনার অক্সিজেন লেভেলটা পরীক্ষা করতে পারেন না। কে শিখিয়েছে এলএম?
কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই এলেম দিয়েছেন যে এলেম দিয়ে আমার ইমানের লেভেলটা আমি পরীক্ষা করতে পারি, আমার আমলটা কি বাতিল নাকি ঠিক আছে সেটা পরীক্ষা করতে পারি, আমি কোনো শেরকি আকীদা অথবা কর্মকাণ্ডে লিপ্ত কিনা সেটাও আমরা পরীক্ষা করতে পারি। কিন্তু তার জন্য এলেমটা লাগবে। সম্ভবত এটা কোনোদিন হয়নি এবং কোনোদিন হবে না যে একটা ইমানি অক্সিমিটার আবিষ্কৃত হবে আর তখন আঙ্গুল রেখে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনি ইমান নাকি বেঈমান, তাই না? আসলে এটা পরীক্ষা করার একটাই উপায়, সেটা হলো এলম। এলম এল ব্যাস। এই জন্য বারবার আমরা বলি, আলহামদুলিল্লাহ যখন আমরা মদিনায় পা দিলাম মদিনা ইউনিভার্সিটিতে তালাবুল এলমের উদ্দেশ্যে, তখনই আমরা বুঝে ফেলেছি দেশে যা শিখেছি সেটা ছিল খুবই অপর্যাপ্ত। শেখার এখানেই আমাদের উর্বর ভূমি, আমরা এই জন্য চেষ্টা করেছি সেখানে কিছু শেখার এবং সেখানে উপলব্ধি করতে পারলাম যে পুরো দিনটাই হচ্ছে এলেমের উপর স্থাপিত। এখানে আপনার এলেম যতটুকু কম হবে ততটুকু আপনার ইমানের ভিত্তি দুর্বল হবে, মনে রাখবেন। অতএব আসুন আমরা নিয়মিত এলমের ব্যবস্থা করি, নিয়মিত বসার ব্যবস্থা করি। এলমের জন্য ফর্মাল অনেক স্ট্রাকচার্ড কোর্স আছে, এখন মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা ভিত্তিক ফর্মাল এডুকেশন আছে যেটা আমাদের বাচ্চাদেরকে হয়তো আমরা এখন দিচ্ছি, আর আমরা যারা তারা হয়তো ইনফর্মাল সিস্টেমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, সেটা সরাসরি হলে সবচেয়ে ভালো শায়েখদের কাছ থেকে, আর যদি সরাসরি না পাওয়া যায় তাহলে শায়েখদেরকে আমরা অপ্রত্যক্ষভাবে পেতে পারি, সেটা ইউটিউবে তাদের লেকচার শোনার মধ্য দিয়ে, বিশেষ করে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম। আর তারপরেও আমরাও বেশ কিছু প্রোগ্রাম আপনাদের জন্য রেখেছি, কারণ সারা বিশ্বে অনলাইন প্রোগ্রাম এসে ভরে গেল, অনলাইনে গান, অনলাইনে বাজনা, অনলাইনে সব কিছু। আপনি এখন পৃথিবীতে যত ভালো কাজ, অশ্লীল কাজ আর মানে উপকারী কাজ আর অপকারী কাজ যাই শিখতে চান ইউটিউবে তার একটা টিউটোরিয়াল পাবেন, সত্য কি না? টিউটোরিয়ালে সব কাজের একটা টিউটোরিয়াল পাবেন। এখন যদি ইসলামকে শেখার জন্য টিউটোরিয়াল আমরা না রাখি, আল্লাহ কি ক্ষমা করবেন আমাদেরকে? সেই চেতনা থেকে আমরা অনলাইনে বেশ কিছু কাজ করছি। আমরা যেমন তাইবা একাডেমিতে শায়খও আছেন, আমরাও আছি, কিছু কোর্স আমরা ওপেন করেছি, ইসলামিক স্টাডিজ ডিপ্লোমা, অ্যারাবিক ডিপ্লোমাও চালু হতে যাচ্ছে, এরকম আরও অনেক কিছু শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আমরা সেখানে রাখছি। আর এছাড়াও আমরা অনলাইনেও আরও কিছু কাজ করছি, যেমন ছোটো ছোটো ইউটিউব ক্লিপ কিংবা প্রশ্নোত্তর সেশন, শায়খও তার চ্যানেল থেকে উত্তর দিচ্ছেন, আমিও উত্তর দিচ্ছি। এছাড়া ইউভি আমাদের আরেকটা চ্যানেল আছে, ইউনিভার্সাল ভিশন টিভি, সেগুলোতে আমরা কিছু কাজ করছি। আমি এগুলোর প্রচারণা করার জন্য কথা বলিনি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে তো একটা রিসোর্স দেখাতে হবে, কোত্থেকে শিখবেন? আজকে অনেকেই আর ফর্মালি মাদ্রাসায় শিক্ষা করা সম্ভব না, তাহলে কীভাবে শিখবেন? এভাবেই নানা ইনফর্মাল রিসোর্স থেকে আমাদের শেখার ব্যবস্থা করতে হবে, কিন্তু শিখতে হবে। শেখার কোনো বিকল্প নেই, শেখার জন্য সর্বনিম্ন সর্বোচ্চ কোনো বয়সও নাই, আপনি জীবনের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত শিখতে পারেন। এবং সেটাই মনে হয় অবধারিত, আপনার বাবা যদি কোনো ভুল বেদাতের উপর থাকে, শেরকের উপর থাকে, অথবা কোনো বিভ্রান্তির উপর থাকে, দলালাতের উপর থাকে, তখন আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, বাবা ইত্তাকিল্লাহ, বাবা ইত্তাকিল্লাহ, আল্লাহর দিকে আসুন, আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসুন, তওবা করুন। আমিও আমার বাবাকে, যদি উনি বড় একজন আলেম ছিলেন, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু বেদাত তো থাকেই, তাকে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর আগে আমরা তাকে সহি হওয়ার জন্য যা যা দরকার যতটুকু সম্ভব সেটা আমরা দিয়েছি এবং তিনি গ্রহণ করেছেন। এবং আমি রুহুল আমিন সাহেবের কাছেও জানলাম তিনিও তার বাবাকে তাই করেছেন, এবং অনেক বড় আলেম হওয়ার পরেও তাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, ভুল ত্রুটি আমাদেরও ছিল। আমি এদেশে ফাজিল পাশ করে তারপরে আমরা সৌদি আরবে গিয়েছিলাম, আমাদেরও ছিল ভুল ত্রুটি। সংশোধনের মধ্যেই গৌরব, ভুল ত্রুটির মধ্যে গোড়ামি করার মধ্যেই অগৌরব, এবং এটাকে বলা হয় তাআসুবি এবং গোড়ামি, যেটা এক ধরনের সাম্প্রদায়িকতা তুল্য অপরাধ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা করেছেন, কওমিয়াত তাআসুব এবং গোত্রপ্রীতি, নিজের মুরব্বী প্রীতি, মানে যাদের মধ্যে কিছু ভুল আছে সে ভুল যেহেতু আমার প্রিয়জনের কাছে আমি পেয়েছি অতএব ছাড়বো না, এটা হতে পারে না।
আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে কি? আল কোরআন এবং আসসন্না। অতএব আল কোরআন এবং আসসন্নার দিকে আমাদের ফিরে আসতে হবে। এটা ঠিক যে হয়তো আমার এবং ডক্টর জাকারিয়া ভাইয়ের মধ্যে কোনো কোনো মাসালা পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা এহতেরাম হারাবো না এবং এই পার্থক্য হবে দলিলের ভিত্তিতে। যদি কেউ কোনো একটা মত দলিলের ভিত্তিতে পোষণ করেন তাহলে মানহাজ আমাদের সেম, নীতি পদ্ধতি আমাদের সেম, শুধু মাসালার মধ্যে ইখতিলাফ। কিন্তু আপনি যদি আপনার মতের ভুল বিভ্রান্তি স্পষ্ট হওয়ার পরেও আপনি যদি সেখানে গোড়ামি করে থাকেন তাহলে মানহাজ আমাদের সেম না, আমাদের ম্যাথাডোলজি ভিন্ন। আমার ম্যাথাডোলজি হচ্ছে দলিল নির্ভর, আমরা দলিলকে পছন্দ করি, দলিলের দিকে ফিরে আসি। যদি একাধারে একদিনে 100টা মাসআলাও দলিলের ভিত্তিতে আমাদের ভুল প্রমাণিত হয় আমরা দলিলের দিকে ফিরে আসবো, হকের দিকে ফিরে আসবো। কারণ হক আমার নিজের নাফসের চাইতে, আমার আত্মমর্যাদার চাইতে, আমার নিজের ব্যক্তিগত পজিশনের চাইতে হক আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, হক আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং হকের দিকে ফিরে আসা আমাদের উপর ফরজ, আমার নাফসের দিকে, আমার কুপ্রবৃত্তির দিকে, আমার নিজের ইচ্ছার উপর বরকরার থাকা, গোড়ামি করা ফরজ তো নয়, বরং এটা হলো আমার জন্য হারাম, বিশেষ করে হক স্পষ্ট হওয়ার পরে। অতএব আসুন আমরা এলেমমুখী হই, জ্ঞানমুখী হই, দলিলমুখী হই, হকমুখী হই। আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করব না, আমরা কোনো ব্যক্তি অথবা কোনো দল অথবা কোনো গ্রুপের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করব না, তাদেরকে কোনো আক্রমণও করব না, আক্রমণাত্মক কথাও আমরা বলব না। আমাদের আহ্বান আপনাদের সবার প্রতি আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান, আল্লাহর দিনের দিকে ফিরে আসার আহ্বান, কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসার আহ্বান। তো আশা করছি আপনারা জ্ঞানের সাথে আপনাদের রিলেশন সবসময় বরকরার রাখবেন এবং সার্বক্ষণিকভাবে সন্তানদেরকে যেভাবে আপনারা এই যে মাদ্রাসায় দিচ্ছেন দিন শেখার জন্য, নিজেও দিন শেখার জন্য চেষ্টা করবেন, তাহলে পরিবারের সবারই সম্মিলনে দেখবেন যে একটা পারিবারিক চমৎকার দিনই পরিবেশ গড়ে উঠবে, এলমি পরিবেশ গড়ে উঠবে, একাডেমিক পরিবেশ গড়ে উঠবে। এবং তখন অঝরে আল্লাহর পক্ষ থেকে, উপরের থেকে এবং নিচের থেকে বরকত আসতে থাকবে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, দোয়া করি আল্লাহ যেন এই জনপদকে হেদায়তের আলোকে আলোকিত করেন। আপনারা যারা দিনকে ভালোবাসেন, এলেমকে ভালোবাসেন, কোরআন এবং সুন্নাকে ভালোবাসেন, আল্লাহ যেন আপনাদের প্রচেষ্টাকেও কবুল করেন। আল্লাহ যেন আপনাদের মাধ্যমে এই জনপদের, এই এলাকার, এই দেশের এবং এই দেশের মানুষের উপকার সাধন করেন, কল্যাণ সাধন করেন। এবং বিশেষ করে এখানে যে জ্ঞানের চমৎকার একটা এফোর্ট, একটা প্রচেষ্টা তৈরি হতে যাচ্ছে, আপনারা সকলে মিলে সেটাকে গড়ে তুলবেন, একা কিছুই করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী করেছিলেন তার সাথে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। অতএব যারা অভিভাবক আছেন, যারা এলাকাবাসী আছেন, তারা প্রত্যেকে চেষ্টা করবেন এবং অন্যদের কাছেও পৌঁছাবেন। ভাববেন না আপনারা 100 জনই যথেষ্ট, না, সবারই এখানে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সবাই যদি আপনাদের জন্য দোয়া করে, সবাই যদি আপনাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে দেখবেন কোনো কাজই আর কঠিন না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের সবার আমলকে কবুল করুন এবং আমাদের উপর বরকত নাজিল করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।